আজকে আপনাদের ব্লগিং চ্যানেল সম্পর্কিত 10টা প্রফেশনাল নামের কথা শেয়ার করব। আজকে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমি ভিডিওর সামনে আসতে পারছি না, কারণ আমার ক্যামেরাটা হঠাৎ করে ব্যাটারিটা প্রবলেম করছে, সেই কারণে কিন্তু আমি ভিডিওর সামনে আসতে পারছি না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা, সেটা হচ্ছে ব্লগিং চ্যানেল যারা খুলতে চান বা অলরেডি খুলে ফেলেছেন, চ্যানেলের নাম পরিবর্তন করতে চান বা নতুন করে চ্যানেল খুলতে চান ব্লগিং চ্যানেল, তাদের জন্য 10টা প্রফেশনাল নাম আমি ঠিক করেছি। সেই 10টা প্রফেশনাল নাম এই ভিডিওর মধ্যে দেখানো হবে। তো ডলার হাউস চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ডলার হাউস চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই 10টা নাম। প্রথম যে নামটার কথা শেয়ার করব সেটা হচ্ছে ডিসকভার মাইসেলফ। এটা বুঝতে পারছেন কতটা ইউনিক টাইপের একটা নাম হচ্ছে ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে, কারণ ব্লগিং করি আমরা নিজেরা, সেই কারণে মাইসেলফ, ডিসকভার মানে আবিষ্কার, আবিষ্কার করছি আমি নিজেকে। তো ডিসকভার মাইসেলফ, এটা হচ্ছে প্রথম ব্লগিং চ্যানেলের একটা নাম। আচ্ছা, সেকেন্ড নামটা হচ্ছে সেলফ ডকুমেন্টারি, সেলফ ডকুমেন্টারি। তো এই নামটাও কিন্তু প্রফেশনাল এবং ইউনিক টাইপের নাম, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, ইউটিউবে কোথাও নেই এরকম ব্লগিং চ্যানেলের নাম। তিন নম্বর হচ্ছে লাইফ এক্সপো, লাইফ এক্সপো। চার নম্বরে হচ্ছে শুট অ্যান্ড শাট, অর্থাৎ আমি ক্যামেরা দিয়ে শুট করছি এবং সেটাকে বন্ধ করছি কিছুক্ষণ পরে, অর্থাৎ আমি যতক্ষণ ব্লগিং চ্যানেলটা ওপেন করছি, ব্লগিং চ্যানেলটা চালাচ্ছি, 10 মিনিট কিংবা 15 মিনিটের ভিডিও আমি তৈরি করছি, তারপরে সেটা অফ করছি, সেই কারণে আমি এই নামটা চুজ করেছি যেটা হচ্ছে শুট অ্যান্ড শাট। আচ্ছা, পাঁচ নম্বরে যে নামটা সেটা হচ্ছে ভ্যালুয়েবল মুভমেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ একটা সময় বলতে পারেন, ভ্যালুয়েবল মুভমেন্ট। আচ্ছা, ৬ নম্বর যে নাম সেটা হচ্ছে ব্লগ হার্ট, ব্লগ হার্ট আপনি নামটা দিতে পারেন, এটাও কিন্তু একটা ইউনিক নাম। আচ্ছা, ৭ নম্বর নামটা হচ্ছে ফাউন্ডার অফ ফ্রেম, আমি ক্যামেরার ফ্রেমে বন্দি করছি কোনো ভিডিও, তো সেই কারণে আমি এই নামটা দিয়েছি ফাউন্ডার অফ ফ্রেম। ৮ নম্বর নামটা আপনারা দিতে পারেন ব্লগ ডিসকভার, ব্লগ ডিসকভার, এই নামটাও কিন্তু ইউনিক। তো এর আগে আমি শেয়ার করেছিলাম গেমিং চ্যানেলের নাম, আজকে শেয়ার করছি আপনাদের ব্লগিং চ্যানেলের নাম। আর যদি কোনো চ্যানেলের নাম আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো ৯ নম্বরে আসা যেটা হচ্ছে বিন্দাস বাঙালি, বা এরকম দিতে পারেন পাঞ্জাবি মুন্ডা, বা সাগর এলাহাবাদিয়া, ইন্ডিয়ানা, ইন্ডিয়ার বাসিন্দা হলে ইন্ডিয়ানা, এরকম টাইপের যে নামগুলো, এগুলো কিন্তু খুবই চলছে এবং খুবই প্রফেশনাল এবং ইউনিক টাইপের দেখায় এবং দেখতেও খুবই স্মার্ট লাগে। যেমন বিন্দাস বাঙালি, বাঙালিদের যদি আপনি চ্যানেল খোলেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন বিন্দাস বাঙালি, পাঞ্জাবি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন পাঞ্জাবি মুন্ডা বা পাঞ্জাবি তড়কা, সাগর এলাহাবাদিয়া, এলাহাবাদে যে বসবাস করে সে এরকম টাইপের নাম দিতে পারে, ইন্ডিয়ায় যে বসবাস করে একটা ভালো নাম চুজ করতে পারেন, যেমন ইন্ডিয়ানা। তো শেষের নামটা আপনাদের বলছি যেটা হচ্ছে ১০ নম্বর নাম, যদি আপনি ইন্ডিয়ায় বসবাস করেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন ক্যাপচার ইন্ডিয়া, ক্যাপচার করছেন আপনি ইন্ডিয়াটাকে ক্যাপচার করছেন, বা ক্যাপচার বাংলাদেশ, বাংলাদেশের বাসিন্দা হলে ক্যাপচার বাংলাদেশ করতে পারেন। তো এরকমভাবে কিন্তু নামগুলো চুজ করতে হয়, এই নামগুলো খুবই সুন্দর নাম, যে কোনো একটা নাম চুজ করে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো পরের দিন দেখা হচ্ছে আরেকটা নতুন ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।